2022-এর শুরু থেকেই যেন এক করাল গ্রাস নেমে এসেছে বিনোদন জগতে। একের পর এক তারকার মৃত্যু অস্থির করছে সকলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এক বড় আঘাত। বুধবার রাতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সকালেই তিনি সেটে গিয়েছিলেন। গত কয়েকদিন ধরে পায়ের শিরায় টান ধরার সমস্যায় ছিল, তবে গতকাল সেটেই খুব অসুস্থ হয়ে পড়েন। চ্যানেল থেকেই তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। বমিও করেন তারপর বেশ কয়েকবার। তিনি তাও হাসপাতালে যেতে চাননি। মাত্র 58 বছর বয়সেই তিনি সকলকে কাঁদিয়ে চলে গেলেন। ছোট পর্দার জগতেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় নাম। অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর শুনে অত্যন্ত খারাপ লাগছে। অভিষেক ছিলেন অত্যন্ত গুণী একজন শিল্পী, আমরা তাকে মিস করব। টিভি সিরিয়াল এবং সিনেমা জগতের জন্য তার চলে যাওয়াটা অবশ্যই বড় ক্ষতি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।